الحمد لله رب العالمين، اللهم لك الحمد على نعمة الإسلام والإيمان، ولك الحمد على أن جعلتنا من أمة محمد صلى الله عليه وسلم، وأنعمت علينا وهديتنا إلى الصراط المستقيم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أيها المسلمون، আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা এবং ইসলাম যে সময়টাকে সবচেয়ে বেশি নেয়ামতে ভরা সময় হিসাবে নির্ধারণ করেছে সেটা নিয়ে কথা বলবো। সেটা হলো তারুণ্যের সময়কাল বা যৌবনকাল, এবং এই সময়টা ইসলাম কিভাবে ইবাদতে কাটানোর জন্যে এবং দিনের পথে সততার সাথে এবং সুন্দর জীবনের অধিকারী হয়ে কাটানোর জন্য আমাদেরকে বলেছে কোরআন এবং সুন্নার আলোকে আমরা সে আলোচনা করব ইনশাআল্লাহ। তারুণ্য, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত, এবং এই নেয়ামতটাকে তিনি জীবনের যতগুলো অধ্যায় তিনি আমাদেরকে উপহার দিয়েছেন তার মধ্যে সবচেয়ে দীর্ঘ অধ্যায় হচ্ছে তারুণ্য। 18-19 বছর থেকে শুরু করে 40 বছর পার হয়েও মানুষ তরুণ থাকে। সাধারণত এই বয়সটাকে তারুণ্যের বয়স হিসাবে নির্ধারণ করা হয়েছে। ইসলামের একদম গোড়ার ইতিহাস থেকে যদি আমরা বিশ্বের অন্যান্য জাতির ইতিহাসও দেখি, তাহলে দেখব যে একটা জাতির উত্থান হয়েছে তারুণ্যের হাত ধরে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। একদম শুরুতে যারা ইসলাম গ্রহণ করেছিল তারা তরুণ ছিলেন, এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও যদি বলি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন, কিন্তু তারাও তরুণ ছিলেন যখন তারা ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল তখন 38, আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল তখন 30। এছাড়া আমরা ইসলামের স্কলারদেরকে নিয়ে যদি চিন্তা করি বা সাহাবাদের মধ্যে যারা জ্ঞানের জগতে কিংবা যুদ্ধে অথবা শাসন এর ক্ষেত্রে সর্বক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও তরুণ ছিলেন। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল ইবনে আব্বাস, আব্দুল ইবনে মাসউদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উসামা বিন যায়েদ, খালিদ বিন ওয়ালিদ সব তরুণ। এই তরুণদের মধ্য দিয়েই আসলে ইসলাম তার বিজয় গাথা রচনা করেছে, অবশ্যই বেতৌফিক মিন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক এটা হয়েছে, ওবিমান্নিহি ওয়া কারামিহি ওয়া ফাদলিহি। এ কথা বলার উদ্দেশ্য এটা নয় যে তরুণরা তাহলে অহংকারী হবে, দাম্ভিক হবে, আল্লাহর কথা ভুলে যাবে, ইসলামের কথা ভুলে গিয়ে সে তারুণ্যের যে শক্তি সে লাভ করেছে সেটা দিয়ে সে তার জীবনের পথ চলবে, অবশ্যই সেটা নয়। ইসলামের সার্বিক পর্যালোচনায় আমরা দেখি ইসলামের যে বিষয়টা আমাদের সামনে ফুটে ওঠে সেটা হলো ইসলাম যে কোনো বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে। যে বয়সে যার যে অবদান, যে শক্তি, সেটাকে ইসলাম স্বীকার করে নিয়েছে, কিন্তু সেটাকে কাজে লাগানোর জন্য একটা নির্দেশনা দিয়েছে। অন্যদের সাথে আমাদের পার্থক্য শুধু এতটুকুই। অতএব যারা আজকে তারুণ্য দীপ্ত জীবনযাপন করছে যে বয়সেরই হোক না কেন, তাদের জন্য ইসলামের কিছু নির্দেশনা আছে, আসুন আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই তারুণ্য নিয়ে কোরআন কি কোনো আলোচনা করেছে বা ইসলাম, আমরা কয়েকটা আয়াত আপনাদের সামনে পেশ করছি। প্রথমে সূরাতুর রোম 54 নম্বর আয়াত, আল্লাহ সুবহান তাআলা এখানে বয়সের বিভিন্ন স্তরের কথা বলেছেন এবং তারুণ্যে মানুষ যে বিশাল শক্তি লাভ করে সেটাও তিনি এখানে তুলে ধরেছেন। বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাফিন
ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير الله تني جني تمادر كي دربول أبوستا تيك سريشتي كورتشن إبان دربول أتر بور تني تمادر كي شوكتي ديتشن শৈশবে দুর্বল অবস্থা তিনি শৈশব বুঝিয়েছেন শৈশবের পরে তারুণ্যের কথা তিনি বলছেন অমিন ওয়াতুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া এরপর বলছেন তারপর এই শক্তি সামর্থ্যের পর তোমাদেরকে দুর্বলতা দিয়েছেন আবারো এবং বৃদ্ধ বয়স দিয়েছেন তুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা একসাথে বলেছেন দুআফান মানে হচ্ছে দুর্বলতা এবং শাইবা মানে হচ্ছে বৃদ্ধ বয়স এ দুটোকে একাকার করে দিয়েছেন বৃদ্ধ বয়সে পৌঁছলে মানুষের তারুণ্যের সে শক্তি আর থাকে না ওহুয়া ইয়াখলুকু মা ইয়াশা তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন ওহুয়াল আলিমুল কাদির এবং তিনি সর্বজ্ঞানী এবং সবকিছুর উপর ক্ষমতাবান মানুষের জীবনে বিভিন্ন প্রক্রিয়াটাও তিনি তুলে ধরেছেন এবং মা কিভাবে সন্তানকে গর্ভে ধারণ করে সেটাও তিনি তুলে ধরেছেন এবং সেই সন্তান প্রসব হওয়ার পরে কোন বয়সে গিয়ে সে শক্তি সামর্থ্য অর্জন করে সেটাও কোরআন বিশদ আলোচনা করেছে এটি হলো সূরা আল আহকাফের 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহ আর মানুষকে আমি নির্দেশ দিয়েছি যেন তার বাবা মা উভয়ের সাথে ইহসানা সুন্দর আচরণ করে حملته أمه كرها ووضعته كرها তার মা তাকে কষ্টে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট করে তাকে প্রসব করেছে وحمله وفصاله 30 شهرا গর্ভে ধারণ এবং তার দুধ ছাড়ানো এ সব মিলে হচ্ছে 30 মাস حتى اذا بلغ اشده এমন কি যখন সে তার শক্তির বয়সে পৌঁছে যায় দিশার বয়সে পৌঁছে যায় وبلغ 40 سنه এবং 40 বছর বয়সে সে পৌঁছে যায় قال ربي اوزعني ان اشكر نعمتك التي انعمت علي وعلى والدي وان اعمل صالحا ترضاه واصلح لي في ذريتي اني تبت اليك واني من المسلمين একটা সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছে যখন আমাদের সন্তানেরা বা মানুষ যখন তরুণের বয়সে পৌঁছে কিভাবে সে আল্লাহর কাছে ধরনা দেবে আল্লাহর কাছে দোয়া করবে সেটা তিনি এখানে উল্লেখ করে দিলেন এমনকি যখন সে তার দিশার বয়সে অর্থাৎ বুঝার বয়সে এবং শক্তির বয়সে পৌঁছে যায় 40 বছর যখন সে অতিক্রম করে তখন সে আল্লাহর কাছে দোয়া করতে থাকে বলে হে আমার রব আমাকে আপনি তৌফিক দিন সামর্থ্য দিন যেন আমি আপনার সেই নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যে নেয়ামত আপনি আমার উপর দিয়েছেন এবং আমার বাবা মায়ের উপর দিয়েছেন আর যেন আমি এমন ভালো কাজ করতে পারি যে ভালো কাজটা আপনার পছন্দ এবং আমাকে আমার সন্তানদেরকে সৎ করে দিন আমার জন্য আমার সন্তানদেরকে সৎ করে দিন অর্থাৎ একটা সৎ ভালো প্রজন্ম আমাকে উপহার দিন ইন্নি তুবতু ইলাইকা আমি আপনার কাছে ফিরে আসছি তওবা করছি ওয়া ইন্নি মিনাল মুসলিমিন আর আমি আপনার অনুগতদের একজন আমি সেই ব্যক্তিদের একজন সেই বান্দাদের একজন যে আপনার আনুগত্য করে এরপর সূরাতুন নাহলের 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো তুলে ধরেছেন এবং আমাদেরকে যে শক্তিশালী চোখ দিয়েছেন অন্তর দিয়েছেন ভাবার জন্য এবং নাক দিয়েছেন কান দিয়েছেন ইত্যাদি সবকিছু তিনি উল্লেখ করলেন والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون আর আল্লাহ তিনি তোমাদের মায়ের মায়েদের গর্ভ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা কিছুই জানতে না لا تعلمون شيئا তোমরা কিছুই জানতে না এরপর তিনি তোমাদের জন্য কান সৃষ্টি করলেন দৃষ্টিশক্তি সৃষ্টি করলেন এবং তোমাদেরকে অন্তকরণ সমূহ দিলেন যাতে তোমরা শুকরগুজার হও সুবহানাল্লাহ কি চমৎকার নির্দেশনা কিন্তু আমাদের তরুণরা তো এই কোরআন পড়া থেকে আজকে বঞ্চিত আমাদের কারিকুলামে নাই কিভাবে তারা ভালো হবে বলেন তো কিভাবে এই নির্দেশনাগুলো তারা জানবে মসজিদে তো সবাই আসে না বিদ্যালয়ে সবাই যায় বিশ্ববিদ্যালয়ে সবাই যায় তরুণদের আসলে সাবধান করার সময় এসেছে এবং
আমরা যারা আজকে এই বয়সে পৌঁছেছি তাদের পলিসি এবং স্ট্র্যাটেজিতে জিনিসগুলো ঢোকানোর সময় আসলে শুরু থেকেই ছিল বাট যেহেতু এখন নাই এখন আবার নতুন করে যদি এটাকে অন্তর্ভুক্ত করতে না পারি তাহলে তরুণরা যেভাবে গড়ে ওঠার কথা সেভাবে গড়ে উঠবে না তরুণদের গুরুত্বের কথা আমরা সব নবীদের আলোচনায় দেখি যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে উল্লেখ করছেন যে মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে এরাও তরুণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 83 নম্বর আয়াতে বলছেন ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতাম মিন কওমিহি মূসার প্রতি ঈমান এনেছিল তার কওমের একদল তরুণ এখানে যুররিয়া বলতে শাবাব তরুণদেরকে বোঝানো হচ্ছে আলা খাউফিম মিন ফিরাউন ওয়া মালাইহিম যারা ফিরাউন এবং তার সভাসদকে ভয় পাচ্ছিল ফিরাউন এবং তার সভাসদ যারা প্রবল পরাক্রান্ত তৎকালীন শাসক ছিল যারা বনী ইসরায়েলদেরকে কোনো স্পেসই দিচ্ছিল না এবং ঈমান দীনদারি এই তারবিয়তের কোনো পারমিশন তারা দিচ্ছিল না জাতির তরুণরা ভীত সন্ত্রস্ত ছিল কিন্তু তারপরেও তারা সত্যের কাছে ধর্ণা দিয়েছে তারা ঈমান এনেছে তারা পরোয়া করেনি ভয় ছিল কিন্তু ভয়কে তারা পরোয়া করেনি আইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লাআলিন ফিল আরদি ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন এরপর আল্লাহ তাআলা বলছেন যে তারা ভয় পাচ্ছিল যে ফিরাউন এবং তার দলের লোকেরা তাদেরকে ফিতনায় ফেলবে পরীক্ষায় ফেলবে ট্রায়ালের মধ্যে নিয়ে যাবে আর ফিরাউন তো পৃথিবীতে দাম্ভিকদের একজন ছিল এবং সে ছিল সীমালঙ্ঘনকারী এরপরে আরেকটা সুন্দর গল্প আপনারা মনে হয় জানেন আসহাবুল কাহাফের যে গল্পটা সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সেখানে তরুণদের গল্প কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন এই গল্পগুলো শুনলে তরুণদের কলজাটা ঠান্ডা হয়ে যাওয়ার কথা তাদের সাহস বেড়ে যাওয়ার কথা এবং তাদের দ্বীনের দিকে এগিয়ে আসার কথা আশা করি সেটাই হবে কিন্তু তাদেরকে তো পড়তে হবে জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 13 এবং 14 নম্বর আয়াতে বলছেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা তারা হচ্ছে একদল যুবক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল ওয়া জিদনাহুম হুদা এবং আমরা তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছিলাম ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইলা আখিরিল আয়া এরপর আল্লাহ তাআলা ঘটনাটা বর্ণনা করতে থাকলেন আসহাবুল কাহফের ঘটনা আমাদের সবারই জানা আছে সুতরাং আল কোরআনের বিভিন্ন জায়গায় আমরা দেখি যুবকদের প্রাধান্য যুবকদের নানা নিয়ামত প্রাপ্তি এবং যুবকদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার নানা কাহিনী আমরা কোরআনের মধ্যে দেখি ইউসুফ আলাইহিস সালাম কে ছিলেন যুবক ছিলেন সুবহানাল্লাহ এই যুবককে আল্লাহ তাআলা কিভাবে চারিত্রিক দিক থেকে একটা প্রোটেকশন দিলেন সূরা ইউসুফের মধ্যে কিন্তু সে ঘটনাটা আছে আপনারা জানেন এবং নানা ষড়যন্ত্রের মধ্যে মানুষ যেমন আজও পড়ে তখনও পড়েছিল ইউসুফ আলাইহিস সালাম সেই এই তারুণ্যের বয়সে একটা বড় ষড়যন্ত্রের মধ্যে পড়ে গিয়েছিলেন যেখানে তার ইমেজ সংকট দেখা দিয়েছিল তৎকালীন লোকদের মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দীনদারির কারণে তাকে প্রোটেকশন দিয়েছেন এবং তিনি তার ইমেজকে রক্ষা করতে পেরেছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সততা এবং তার নানা ভালো গুণের কারণে তিনি তাকে প্রতিষ্ঠিত করেছিলেন এটা আল্লাহ তাআলার সুন্নাহ মনে রাখবেন সুন্নাহ মানে সিস্টেম আজকের তরুণরা যদি তাদের দীনদারি এবং সততা রক্ষা করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ অতএব কোনো তরুণ যদি ভাবে যে আমি তো কোণঠাসা অবস্থায় আছি সততা নিয়ে আর সমাজে চলতে পারছি না আমাকে অন্যায়ের সাথে এবং পাপের সাথে কম্প্রোমাইজ করতে হবে তাহলে তারা ঠকে যাবে তারা পরাজিত হবে সমাজে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে সেই তরুণরা প্রতিষ্ঠিত করবেন কে আল্লাহ যারা সততা এবং দীনদারির উপর প্রতিষ্ঠিত আছে এবং সেভাবে তারা থাকছে তো এখানে আমরা দেখি যে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণরা যাতে পথ না হারায় তরুণরা যাতে তারুণ্যের দম্ভে সব কিছু ভুলে না যায় তরুণরা যেন শক্তিতে নিজেদেরকে অহংকারী করে না তোলে সেজন্য অনেকগুলো ওসিয়া করেছেন
পৃথিবীর সব তরুণদের একই স্বভাব মনে রাখবেন যে তরুণদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে শিক্ষা দিয়ে তালিম এবং তারবিয়াত দিয়ে তৈরি করেছিলেন সে একই তালিম এবং তারবিয়াত যদি আজকের সমাজের তরুণদেরকে দেয়া যায় তারাও ঠিক ওই প্রজন্মের মতই তৈরি হবে ইনশাআল্লাহ সাহাবাদের প্রজন্ম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গঠিত হয়েছিলেন গড়ে উঠেছিলেন দেখেন তাদের জীবনধারাটা কেমন ছিল কত পরিচ্ছন্ন কত সৎ ছিলেন তারা কত আল্লাহওয়ালা ছিলেন কত রব্বানি ছিলেন এবং তারা ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রের উন্নয়নে কিভাবে নিজেদেরকে অকাতরে লাগিয়ে দিয়েছিলেন এবং নিজেদেরকে সঁপে দিয়েছিলেন এবং ফলত কি হয়েছিল ব্যক্তির উন্নয়ন হয়েছিল পরিবারগুলো উন্নত হয়েছিল সমাজ উন্নত হয়েছিল সে মদিনা সমাজ হিজাজের সমাজ মক্কা সমাজের কথা দেখেন এবং পরিশেষে তৎকালীন সময়ে শ্রেষ্ঠ রাষ্ট্রের স্বীকৃতিও পেয়েছিল এটাই আসলে পথ এটাই সঠিক পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে এই মুসলিম উম্মাকে তার সময় এবং তার পরবর্তী সময় কিয়ামত পর্যন্ত আমরা গড়ে তুলতে পারি অনেকগুলো ওসিয়া করেছেন আমি সেগুলো আপনাদের সামনে খুব সংক্ষেপে তুলে ধরছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই গুরুত্বপূর্ণ একটা ওসিয়াত করেছেন তরুণরা কিভাবে তার জীবন গড়বে সেটা নিয়ে বুখারী মুসলিমের একটা বিখ্যাত হাদিসে উদ্দেশ্য হচ্ছে সব তরুণ যেন এভাবে নিজেদেরকে গড়ে তোলে তাহলেই সে সমাজের দেশের এবং উম্মার শ্রেষ্ঠ সন্তানে শ্রেষ্ঠ প্রজন্মে পরিণত হবে এটি বিখ্যাত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাবাতুন ইয়ুযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ যেদিন আল্লাহর ছায়া উলামায়ে কেরামের মতে এখানে আল্লাহর আরশের ছায়া বোঝানো হয়েছে সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া প্রদান করবেন তার মধ্যে হচ্ছে আল ইমামুল আদেল যিনি ন্যায়পরায়ণ শাসক মুসলিমদের ন্যায়পরায়ণ শাসক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ এবং এমন যুবক এমন তরুণ যে তার ইবাদতের মধ্যে গড়ে ওঠে সুবহানাল্লাহ কি চমৎকার একটা তরুণ অথবা তরুণী এখানে তরুণ বলতে ছেলে মেয়ে উভয়কে বোঝানো হচ্ছে কিন্তু এটা বুঝতে হবে তাহলে তাদের মানে সেই তরুণ অথবা তরুণী যে আল্লাহর ইবাদতের উপর পরিপালিত হয় গড়ে ওঠে মা বাবা যদি তাকে সেভাবে না চালান তাহলে কি গড়ে উঠতে পারবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যদি সে সেই এডুকেশনটা না পায় তাহলে কি গড়ে উঠতে পারবে তার মানে হচ্ছে প্রচ্ছন্নভাবে এই অংশের মধ্যে বলা আছে যে এই তরুণ যাতে আল্লাহর ইবাদতের উপর গড়ে উঠতে পারে তাহলে সংশ্লিষ্ট সবাইকে সেই পরিবেশ এবং সেই স্কোপ সেই সুযোগ দিতে হবে কারণ আরেকটা হাদিসে সেটাও মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ প্রত্যেক নবজাতক শিশু সে ছেলে হোক বা মেয়ে হোক সে জন্মগ্রহণ করে ফিতরাহ নেচারের উপর নেচারটা মানে হচ্ছে ইসলাম রিয়েল অরিজিনাল অথেন্টিক ইসলামের উপরে সে জন্মগ্রহণ করে তারপর বলছেন কি ফা আবাওয়াহু ইউওয়াইদানিহি তার বাবা মা তাকে ইহুদি বানায় আও ইউনাসরানিহি অথবা খ্রিস্টান বানায় আও ইউমাজ্জিসানিহি অথবা পৌত্তলিক বানায় তার মানে হচ্ছে বাবা মায়ের এডুকেশন এবং তাদের তারবিয়াতটা এখানে খুবই ইম্পর্টেন্ট যে কারণে সে ইসলামের উপর জন্মগ্রহণ করার পরেও পরবর্তী জীবনে সে কিন্তু ভিন্ন রকম হয়ে যায় এবং এটা আজকে পরীক্ষিত সত্য যে যে পরিবেশে জন্মে সেই পরিবেশের মেন্টালিটি এবং মাইন্ডসেটিং তার হয়ে যায় এর থেকে কেউ তাকে বের করতে পারে না ফলে মুসলিমদের হাতে বা মুসলিমদের পরিবারে যারা জন্মগ্রহণ করছে তারবিয়াত পাচ্ছে সে রিয়েল মুসলিম হবে এবং এমনকি এটাও দেখবেন যে মুসলিমদের মধ্যে তো এখন বিভিন্ন দল তাই না বিভিন্ন মাধাব আকিদাগত দিক থেকে ফেকি দিক থেকে যেই পরিবার যা ফলো করে আকিদায় কিংবা ফেকে কিংবা দিনদারির ক্ষেত্রে দেখবেন যে তার সন্তান সেই মেন্টালিটিতে গড়ে ওঠে বুঝার বয়সে পৌঁছার পরে যদি আল্লাহ তাআলা তাকে হেদায়ত করেন তাকে সঠিক বুঝ দেন অথবা সঠিক স্কলারদের সাথে অ্যাফিলিয়েট করেন তখন তার মধ্যে আস্তে আস্তে পরিবর্তনটা দেখা দেয় তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন শাব বুন্নাশা ফি ইবাদাতি রাব্বিহি তাহলে তরুণদেরকে কিন্তু আল্লাহর ইবাদতের মধ্যে তার যৌবনকে কাটানোর প্ল্যান করতে হবে
এবং এই প্ল্যানটা তরুণ নিজে কিন্তু কমপ্লিট করতে পারবে না। এই প্ল্যানটা করতে হবে তার প্যারেন্টসকে, বাবা মাকে, করতে হবে মসজিদগুলোকে, কারণ মসজিদে অনেক তরুণরা আসে, এবং করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এই প্রত্যেকটা জায়গা যেখানে তরুণরা তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ লেসন পায়, সে সব জায়গায় এই সেম প্ল্যানটা লাগবে। এখন আমাদের তরুণদের জন্য অনেক সমস্যা, এক এক জায়গায় এক এক রকম, তাই না? যখন বাসায় ফেরে, অনেকের বাসায় বড় বড় টিভি, সেখানে ফিল্ম দেখা হচ্ছে, দেখা হচ্ছে সব কিছু। মসজিদে আসলে আবার সুন্দর পরিবেশ, আবার বন্ধুদের সাথে যখন আড্ডা দেয় তখন কেউ সুরা পান করে, কেউ সিগারেট পান করে, কেউ বলে যে চলো ব্রথেলে যাই, বলে আইয়াদু বিল্লাহ, আছে না এরকম? ফলে তরুণরা বিভ্রান্ত হয়, এবং একবার কেউ বিভ্রান্তির পথে যখন চলে যায় সেখান থেকে ব্যাক করাটা অনেক সময় কঠিন হয়। বিশেষ করে বিভ্রান্তিটা যদি হয় চরম রকম বিভ্রান্তি, কেউ যদি মাদক একবার সেবন করে ফেলে সেখান থেকে আসাটা তার জন্য কঠিন হয়। জেনা ব্যভিচারে একবার লিপ্ত হয়ে গেলে ওই জগৎ থেকে তার ফিরে আসাটা কঠিন হয়। তাহলে এত কিছুর মধ্যে তরুণ কি নিজেকে আল্লাহর ইবাদতের পথে ধরে রাখতে পারবে? খুবই কঠিন, খুবই কঠিন। সেজন্য সবার সম্মিলিত প্রয়াস দরকার, সম্মিলিত পলিসি দরকার, প্রচেষ্টা দরকার, এবং কারিকুলাম প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে আরও যে কথাগুলো বলেছেন এটাও তরুণদের সাথে শোভনীয়, যদিও সব বয়সের ক্ষেত্রে প্রযোজ্য, বাট তরুণদের সাথে শোভনীয়। তিনি এর পরে বলেছেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এবং এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সংযুক্ত থাকে। তরুণরা যদি মসজিদের সাথে সংযুক্ত থাকে তার পথ হারানোর ভয়টা কম। এই জন্য আমরা বলি, যারা ইউরোপ আমেরিকাতে তরুণরা তোমরা পড়তে যাচ্ছ, তোমাদের ফার্স্ট প্রায়োরিটি হতে হবে দাওয়াহ, দাওয়াহ। এবং তোমাদেরকে অবশ্যই একটা সহি ধারার ইসলামিক সেন্টারের সাথে অ্যাফিলিয়েটেড থাকতে হবে, সংযুক্ত থাকতে হবে। সম্ভব হলে প্রতিওয়াক্ত সালাত তুমি সেই ইসলামিক সেন্টারের মসজিদে পড়বে, এবং তাদের যে হালাকাগুলো হয়, তাদের যে আলোচনা কিংবা সেমিনারগুলো হয় সেখান থেকে তোমরা জ্ঞান নেবে। তা নাহলে ওই দেশে নিজেকে রক্ষা করা যাবে না। এখন তো মুসলিম দেশে তরুণরা নিজেকে রক্ষা করাটা কঠিন হয়ে পড়েছে, তাই না? তাহলে এর মধ্যে একটা সুন্দর বিষয় হচ্ছে আইয়াকুনা মুআল্লাকান বিল মাসাজিদ, মসজিদের সাথে সংযুক্ত থাকা। এরপরে বলেছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি, দুজন ব্যক্তি যারা আল্লাহর ওয়াস্তে একে অপরকে ভালোবাসে, তারা আল্লাহর এই মহাব্বতের উপর ভিত্তি করে একসাথ হয় অথবা পৃথক হয়। অর্থাৎ তাদের পৃথক হওয়াটাও আল্লাহর মহাব্বতের সাথে সাংঘর্ষিক না। তাহলে এই যে এটাকে বলা হয় আল মাহাব্বা আদ দিনিয়া, তাহলে তরুণদেরকে দিনই মহাব্বতের উপর তারবিয়া দিতে হবে। এটা কি তারা পাচ্ছে? আজকে তরুণ তো জৈবিক মহাব্বতের উপরে তারা প্রশিক্ষণ নিচ্ছে, এবং আমাদের আধুনিক শিক্ষাবিদেরাও সেদিকে ঠেলে দিচ্ছেন আমাদের সন্তানদেরকে। আমি জানি অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা তরুণদেরকে ধমক দেয় যে কেন তারা ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে না, এবং তারা অনেক তরুণ ছাত্র কিংবা ছাত্রীকে জিজ্ঞেস করে, ছাত্র হলে বলে তোমার কি গার্লফ্রেন্ড আছে, ছাত্রী হলে বলে তোমার কি বয়ফ্রেন্ড আছে। এটা কিন্তু অসত্য কথা নয়, অনেক ক্যাম্পাসে ঘটনাগুলো ঘটে মুসলিম সমাজের মধ্যে। তাইলে মাহাব্বাটা হতে হবে মাহাব্বা দিনিয়া, এবং এই মাহাব্বা দিনিয়াটা কখনোই খালোয়াকে সমর্থন করবে না। তরুণ তরুণীর অবাধ মেলামেশা, অবৈধ প্রণয় এটাকে কখনোই সমর্থন করে না। ওয়ারাজুলুন তলাবাত ইমরাআতুন দাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তি যাকে কোনো নারী সুন্দরী এবং বড় পদের কোনো নারী তাকে আহ্বান করছে, আর সে বলে আমি আল্লাহকে ভয় করি। এই ধরনের নারীদের সংখ্যা এখন বেড়ে গেছে, সত্যি না? অফিসে, আদালতে, বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তায় ঘাটে, মুসলিম দেশে, অমুসলিম দেশে। কিন্তু তরুণদেরকে বলতে হবে কি, ইন্নি আখাফুল্লাহ, আই ফিয়ার আল্লাহ, ইন্নি আখাফুল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা যে তরুণ বলতে পারবে, সে তরুণ যে দিনদার কোনো সন্দেহ নেই। তরুণদেরকে সে তার বিয়ারটা দিতে হবে। এবং তারপর বলছেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা, যখন এমন ব্যক্তি যখন সে সাদকা করে তখন সে গোপন রাখে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু,
এমন কি তার বাম হাত জানে না তার ডান হাত কি খরচ করে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু এমন ব্যক্তি যে আল্লাহকে শরণ করে নির্জনে কেউ দেখে না রিয়ার কোনো সম্ভাবনা নাই সেজন্য এটা বলা হয়েছে এরপরে তার দুচক্ষু অশ্রুসিক্ত হয় চোখ দিয়ে আল্লাহর মহব্বতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুবহানাল্লাহ এগুলো সবই তারবিয়াতের ব্যাপার কোনো তরুণ যে দিনকে চেনে না মুসলিম ফ্যামিলি সন্তান তাকে আল্লাহর কথা বলেন দেখবে যে তার চোখ দিয়ে পানি পড়বে না তাই না তাহলে কখন তার চোখ দিয়ে পানি পড়বে বলেন তো যখন সে সঠিক ইসলামী তারবিয়াতটা পাবে সে ইমানকে এনজয় করবে সে সালাতটাকে এনজয় করবে সে সিয়ামটাকে এনজয় করবে সে অনেস্টি ইন্টিগ্রিটিকে এনজয় করবে তার ভালো লাগবে সৎ থাকতে তার ভালো লাগবে সমাজের মানুষের জন্য ভালো কাজ করতে তার ভাল খারাপ লাগবে যে কোনো অন্যায়কে দেখে বরদাস্ত করতে তাই না এই যে তারবিয়াতটা এই তারবিয়াতের আগ পর্যন্ত এই বৈশিষ্ট্যগুলো আমরা কখনোই দেখব না আমাদের তরুণদের মধ্যে এবং সত্যি সেটা দেখাও যাচ্ছে না আজকে তরুণদের অনেক জায়গায় তাদের আচরণ দেখে আমাদেরকে লজ্জিত হতে হচ্ছে তাদের বেলেল্লেপনা অশ্লীলতা অথবা বেহায়াপনা দেখে আমাদেরকে মাথা হেট করে চলতে হচ্ছে কত কোথাও কোনো রাস্তায় অথবা কোনো শপিং মলে অথবা কোথাও কোনো জায়গায় এটা বলার আর অপেক্ষা রাখে না তার মানে হচ্ছে আমাদের এই মুসলিম সমাজের বৃহৎ অংশ আমাদের তরুণদেরকে সঠিক তারবিয়াত আমরা দিচ্ছি না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা আরও দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদেরকে যে কী ভালোবাসতেন এবং কিসে তাদের চারিত্রিক উন্নয়ন হবে এবং সে তার চরিত্রকে সততা সত্যতা এবং ভালো কাজে ধরে রাখতে পারবে সে ওসিয়ত করেছেন খুবই স্নেহের সাথে বুখারী মুসলিমের আরেকটা বিখ্যাত হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশার শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ হে যুব সম্প্রদায় হে তরুণরা তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্য রাখে সে যেন সত্তর বিবাহ করে নেয় ফাইন্নাহু আগাদ্দুলিল বাসর ও আহসানুলিল ফার্জ কারণ বিবাহের মধ্যে তোমাদের দৃষ্টিশক্তিকে তোমরা সংযত করে রাখতে পারবে এটা দৃষ্টিকে সংযত রাখার সবচেয়ে উত্তম পন্থা এবং লজ্জাস্থানের হেফাজতের সবচেয়ে উত্তম প্রক্রিয়া ওমান লাম ইয়াস্তাতি কেউ হয়তো বলবে যে আমি তো পারছি না তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখবে না ফা আলাইহি বিসওম তার জন্য আরেকটা প্রেসক্রিপশন কী সেটা সে সওম রাখবে ফা ইন্নাহু লাহু উইজা কারণ সিয়াম মানুষের কামনা বাসনার বন্যিকে নিয়ন্ত্রণে রাখে ফলে এটা তার জন্য একটা উইজা রক্ষা কবচ হবে উইজা ছোট্ট একটা হাদিসে দেখেন দুটো বাক্যে বা তিন চারটা বাক্যে ছোট্ট একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাতির তরুণদেরকে কীভাবে চারিত্রিক সততা তারা রক্ষা করবে সেই প্রেসক্রিপশনটা দিয়ে ফেললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তরুণরা কি সেটা নিচ্ছে তরুণদের যারা শিক্ষক তরুণদের যারা অভিভাবক পিতামাতা তারা কি সে তারবিয়াতটা তাদেরকে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তিনি আরও কি চমৎকারভাবে তারবিয়াত দিয়েছেন যখন তরুণরা ভাবে যে জীবনকে এনজয় করতে হবে খাওয়া দাওয়া ফুর্তি করতে হবে সমাজে এত সুন্দর সুন্দর সব কিছু আছে অতএব আমি নিজেকে কেন নিয়ন্ত্রণ করব আখিরাতের ভয়ে দরকার কি যখন তরুণদের মধ্যে এই মানসিকতার কারণে কামনার বন্যি জ্বলে ওঠে এবং জেনা ব্যবচারে তারা নিযুক্ত হয় তখন তাদেরকে আসলে কীভাবে আমরা তারবিয়াতটা দেব তার একটা সুন্দর উদাহরণ আমরা সহি মুস্তাদ ইমাম আহমদের মধ্যে পাই সহি সনদের একটা সুন্দর হাদিস একজন তরুণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জেনা করার অনুমতি চাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তাকে তার বিয়ারটা দিলেন দেখেন মানে খুবই যৌক্তিক খুবই লজিক্যাল মানে কোনো ইম্পোজ করেননি কোনো কিছু তাকে ধমকও দেননি তাই না আমার মনে হয় আমাদের এখানে যারা আছেন অথবা এখানের বাইরেও কারো কাছে শুনিনি যে তার ছেলে এসে অথবা কোনো শিক্ষকের কাছে তার কোনো ছাত্র এসে বলেছেন যে ওস্তাদ আমাকে জেনা করার অনুমতি দিন এই ঘটনাটা ঘটেনি মনে হয় তাই না এটা খুবই অস্বাভাবিক একটা বিষয় তো
এবং কোনো বাবার কাছেও ছেলে এসে এরকম বলেছে আমার মনে হয় না। তাহলে ঘটনাটা কেমন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে একজন সাহাবি, তরুণ সাহাবি, হয়তো প্রাথমিকভাবে ইসলাম গ্রহণ করেছে যেহেতু আগে থেকে সেই পরিবেশটা ছিল জাহেলি সমাজ, এসে বললেন আবু উমামা আল বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বলেছেন, ইন্না ফাতান শাব্বান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ দানলি বিজ্জিনা, একজন যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমাকে জেনা করার অনুমতি দিন। فأقبل القوم عليه فزجروه, তখন উপস্থিত জনগণ তাকে খুব ধমক দিল এবং তার দিকে এগিয়ে গেল। কি বলে কি, তাই না? وقالوا مهما, তাকে বলে থামো থামো, তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে যেতে দেওয়া হবে না। فقال صلى الله عليه وسلم ادنه, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তাকে আমার কাছে নিয়ে আসো, আমার কাছে আসতে দাও। فدنا منه قريبا, তখন সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। قال فجلس قال اتحبه لامك, সে ব্যক্তি এসে সেই যুবক এসে তার কাছে বসলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি তখন তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করো? কি বলল সে? লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহ ফিদাক, দেখেন লা ওয়াল্লাহি উসলুবটা দেখেন, না আল্লাহর কসম এটা কখনোই আমি চাই না। আচ্ছা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দেখো তাহলে মানুষেরাও কিন্তু চায় না যে তাদের মায়ের সাথে কেউ এই কাজটি করুক, এটা মানুষেরাও চায় না। এরপর তিনি জিজ্ঞেস করলেন আফা তুহিব্বুহু লিইবনাতিক, তুমি তোমার কন্যার জন্য কি এটা চাও? ঠিক একই উত্তর, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফিদাক, না আল্লাহর রাসূল আল্লাহর কসম আমি এটা চাই না, আল্লাহ আমাকে আপনার জন্য ফেদা করুক। এরপর তিনি বললেন যে মানুষও এরকম, তাদের কন্যাদের সাথে কেউ এটি করুক এটা চায় না। এরপর তিনি জিজ্ঞেস করলেন আফা তুহিব্বুহু লিউখতিক, তুমি কি তোমার বোনের জন্য এটা চাও? একইভাবে তিনি বললেন লা ওয়াল্লাহি জাআলানি আল্লাহু ফিদাক, না আল্লাহর কসম হে রাসূলুল্লাহ আমি এটা চাই না, আল্লাহ আমাকে আপনার জন্য ফিদা করুন। তখন তিনি বললেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, মানুষ তাদের বোনদের জন্য এটা চায় না। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার ফুফুর জন্য এটা চাও, খালার জন্য এটা চাও? সে একই উত্তর দিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ তাদের ফুফুদের জন্য খালাদের জন্য এটা চায় না। দেখেন এখন তার কী হলো বলেন তো, একটা বিশাল পরিবর্তন হয়ে গেল তার চিন্তা চেতনায়। তাহলে যার সাথেই এই খারাপ কাজটি কেউ করতে চাইবে, সে হয়তো কারো বোন অথবা কারো কন্যা অথবা কারো যে কোনো একটা ব্লাড রিলেশনের আত্মীয় হবে, তাহলে যদি কেউ এটা পছন্দ না করে তাহলে কেন এটা করা হবে? তিনি তুলে ধরলেন যে এভাবেই আসলে আমাদেরকে তারবিয়াটা দিতে হবে। যে কোনো জিনিসে আমরা দেখা যাচ্ছে খুব দ্রুত একটা জিনিসে খুব এক্সাইটেড হয়ে যাই, রিয়্যাক্টিভ হয়ে যাই, আমরা খুব কঠিনভাবে এটাকে প্রতিরোধ করতে চাই। কিন্তু আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদের তারবিয়াতের ক্ষেত্রে খুবই শান্তভাবে খুবই বুদ্ধিমত্তার সাথে বিচক্ষণতার সাথে তারবিয়াটা দিতেন। একই কাজটা তিনি করেছিলেন যখন আরেকজন বেদুইন সে গ্রাম থেকে এসে মসজিদের মধ্যে প্রস্রাব করছিল, সবাই তাকে ধমক দিচ্ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুধু যে মানে প্রোটেকশন দিলেন তা না, বরং অন্যদেরকে বললেন তাকে পুরোটা রিলিজ করার সুযোগ করে দাও এবং তারপরে তাকে ডাকলেন। এটা হচ্ছে তারবিয়া, চমৎকার তারবিয়া, সুবহানাল্লাহ। মানে এই জিনিসগুলো যদি আপনি একটু আলোচনায় নিয়ে আসেন, কনসিডার করেন, তাহলে দেখবেন যে যে কারিকুলামের মাধ্যমে আজকে আমাদের তরুণ প্রজন্মকে আমরা বর্তমান পৃথিবীর উপযোগী করার জন্য চিন্তা করছি তার চেয়ে শতগুণ ইফেক্টিভ এবং বেটার ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কারিকুলাম। কারণ জাহিলি যুগের অনেক কঠিন স্বভাবের মানুষগুলোকে তিনি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষে পরিণত করেছেন এই কারিকুলাম দিয়ে। এটা কারিকুলাম, কিন্তু কোরআন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সোর্স আর তার সুন্নাহ ছিল এই কারিকুলামের দ্বিতীয় সোর্স, এবং এর মধ্যেই দেখবেন যে পৃথিবীর মানুষ গঠনের সবচেয়ে চমৎকার মাল মশলা উপকরণ ম্যাথাডোলজি এবং পদ্ধতি এখানে ব্যাখ্যা করা আছে। অতএব এগুলোকে ইগনোর করে আসলে তরুণদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ তরুণে পরিণত করার কোনো সুযোগ নেই। যারা ইউরোপ আমেরিকা ভ্রমণ করেছেন সামারে তারা জানেন, তাই না,
শিক্ষা কি শুধুই বৈষয়িক উন্নয়ন, দুনিয়ার উন্নয়ন কি শুধুই কিছু অট্টালিকা রাস্তাঘাট তৈরি, মোরাল ডেভেলপমেন্টটা কোথায় গেল, বিশ্বস্ততা আস্থা, একের প্রতি অন্যের ভালোবাসা, একের বিপদে অন্যের এগিয়ে আসা, এটাই তো আসল জীবন, এটাই আসল জীবন। মানুষ শান্তি পায় নৈতিকতায়, মানুষ শান্তি পায় দিনদারিতে, মানুষ শান্তি পায় একে অপরের দুঃখে কিংবা অভাবে অথবা বিপদে পড়লে এগিয়ে আসার মধ্য দিয়ে। ইসলাম সে তারবিয়াতটা দেয়, ইসলাম স্বার্থপরতার তারবিয়াত দেয় না। আমি ডাকাতি করে চুরি করে সব বিশাল বৃত্ত তৈরি করলাম, এতে আসলে শান্তি নাই, এমনকি এতে যদি এই আদর্শেও কেউ বিশ্বাসী নাও হয় তবুও তাতে শান্তি নাই। খেয়াল করে দেখেন, শান্তি হচ্ছে নৈতিকতায়, শান্তি হচ্ছে ইসলাম যে তারবিয়াতের দিকে আমাদেরকে আহ্বান করে সে তারবিয়াত, এবং সেটাই ইসলাম আমাদেরকে তরুণদের গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে উপদেশ দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনহুকে আরেকটা সুন্দর ওয়াসিয়াত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস তিনি তরুণদের একদম মানে প্রথম তরুণের বয়সে ছিলেন, তখন তার বয়স 16-17-18 এরকম হবে, এটা সুনানে তিরমিজির মধ্যে হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কি, ইয়া গোলাম, ইবনে আব্বাস ছিল তার চাচাতো ভাই, বলেছিলেন ইয়া গোলাম ইন্নি উআল্লিমুকা কালিমাতিন ইহফাযিল্লাহ ইহফাযুক, হে প্রিয় বৎস, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি। সে কথাগুলো হলো, প্রথম কথা, তুমি আল্লাহকে হেফাজত করো, অর্থাৎ আল্লাহর যে নিয়মকানুনগুলো আছে, রুলিংগুলো আছে, সেটাকে তুমি প্রোটেক্ট করো, ফলো করো, দেন আল্লাহ উইল প্রোটেক্ট ইউ, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাযিল্লাহ তাজিদুহু তুজাহাক, তুমি আল্লাহর এই নিয়মকানুনগুলো হুকুম আহকামের হেফাজত করো, তাহলে তুমি তোমার দিকে আল্লাহকে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু প্রার্থনা করবে চাইবে তখন আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো কিছু সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক, জেনে রাখো যে উম্মার সকল মানুষেরা মিলে যদি তোমার কোনো কল্যাণ করতে চায় তাহলে ততটুকু কল্যাণই করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন। ওলাউ ইজতামাউ আলা ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু আলাইক, আর যদি সকলে মিলে তোমার কোনো ক্ষতি করতে চায় তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা স্যাংশন করেছেন, লিখে রেখেছেন। রুফিআতিল আকলাম ও জাফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হলো এবং সাহিফা শুকিয়ে গেছে, অতএব আর কোনো নড়চড় হবে না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে একের পর এক তিনি তরুণদেরকে ওসিয়াত করেছেন। এই ওসিয়াতগুলো তরুণদের জন্য, তবে আমরা যারা বয়স্ক তারা কি বলবো যে ওসিয়াতটা তরুণদের জন্য আমাদের মানতে হবে না, ব্যাপারটা কিন্তু তা না, এটাও মনে রাখতে হবে। আর দু একটা বলে আমি শেষ করছি, দুটো ওসিয়াত বলি। একটা ওসিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দারকেও করেছিলেন, মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, সহিহ সানাদে দুটোই এসেছে আমাদের কাছে, প্রথমটি সুনান তিরমিজি এবং মুসনাদে ইমাম আহমদের মধ্যে। আবু দর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয়। বাংলাদেশে গ্রামে, ইউরোপে, আমেরিকায়, যেখানেই থাকো না কিংবা প্লেনে, যেখানেই থাকো না কেন, এখানে এটা দ্বারা সেটাই বোঝা যাচ্ছে, অর্থাৎ মানুষ যত জায়গায় যেতে পারে, যেখানেই সে যাক, যেখানেই সে থাকুক, তুমি আল্লাহকে ভয় করো। ওয়াতবি সাইয়াতাল হাসানা তামহুহা, আর যখন কোনো পাপ হয়ে যায় তোমার মাধ্যমে তাহলে তুমি তারপরে একটা ভালো কাজ করো, কারণ ভালো কাজ পাপকে মোচন করে দেয়। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে সুন্দর চরিত্র সহকারে মোয়ামেলা করো। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, দেখেন একজন তরুণ যদি আপনার সাথে সুন্দর আচরণ করে বুকটা ভরে যায় না বলেন তো যে কোনো মানুষ, সুবহানাল্লাহ, কি চমৎকার নির্দেশনা। একই নির্দেশনা তিনি মুআযি ইবনে জাবালকেও দিয়েছিলেন। আর আরেকটা ওয়াসিয়া, সেই ওয়াসিয়ার ক্ষেত্রে এটাকে ঠিক ওয়াসিয়া বলা যায় না, এটা হলো তারবিয়া এবং মুআমালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরুণদেরকে একজন অত্যন্ত জলিলুল কদর সম্মানিত ব্যক্তির মতো সম্মান দিয়েছেন, এই হাদিস থেকে সেটা বোঝা যায়। এমনকি উম্মার শ্রেষ্ঠ ব্যক্তি সেই মজলিসে ছিল, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বভাব সুলভ
যে নিয়ম তিনি ইসলামে পেশ করেছিলেন, অধিকার তিনি যে অধিকার স্বীকৃতি দিয়েছিলেন তরুণদের জন্য, সেটাকে ক্ষুণ্ণ হতে দেননি। কি ঘটেছিল এখানে? ঘটনাটা ছিল সাহাল ইবনে সাআদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এটা সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা। সাহাল ইবনে সাআদ তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক পাত্র দুধ নিয়ে আসা হলো, তিনি সেখান থেকে দুধ পান করলেন এবং তার ডান পাশে ছিল, ডান দেখেন দুধ যাবে কোন দিক থেকে, বাম দিক থেকে না ডান দিক থেকে? ডান দিক থেকে। তার ডান পাশে ছিল একটা তরুণ, একজন তরুণ, আর তার বাম পাশে ছিল সব বয়স্ক শায়েখরা, বড় বড় শায়েখরা তার ডান পাশে বাম পাশে ছিলেন। তখন তিনি কি করলেন দেখেন, ইয়া গোলামু আতাযানুলি আন উতিয়াহুল আশিয়াখ। আমরা হলে কি করতাম, ছোট বাচ্চা ঠিক আছে, উল্টা উল্টা চালাতাম, কিন্তু তিনি তার ডান পাশের তরুণকে জিজ্ঞেস করলেন, হে তরুণ, তুমি কি আমাকে অনুমতি দিবে যাতে তোমার আগে আমি যারা বয়স্ক আছে তাদেরকে একটু পান করাই? অনুমতি ছাড়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না, কারণ উনি যা যে নিয়ম প্রণয়ন করতেন তার অন্যথা কখনোই করেননি। এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক ছিল আল কোরআন। আচ্ছা, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি মুখ লাগিয়ে পান করবো, এটা কে ছাড়ে বলেন তো? সে তরুণ বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমি অনুমতি দেবো না, আমি খাবো, আমি আপনার পরে খাবো। দেখেন কি বলেছে সে, মা কুন্তুলে উথেরা বেফাদলি মিনকা আহাদান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি খাওয়ার পরে যেটা অতিরিক্ত আছে সেটা আমি খাওয়ার চান্স পেলে আমি আর কাউকে সুযোগ দেব না। ইয়া সালাম। এবং তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে দিলেন, খেয়াল করেন। এবং ওই কাউমের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং আরও অনেক বয়স্ক সাহাবায়ে কেরাম ছিলেন। তাহলে তরুণদেরকে যে অধিকারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন, সেটা কি ইসলামের দেওয়া অধিকার না? সুবহানাল্লাহ, যে সৌহার্দ্য, যে ভালোবাসা, যে স্নেহ, যে মমতা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরুণ প্রজন্মকে গড়ে তুলেছিলেন, আজকে সে একই রকম তারবিয়াত আমাদের দেওয়া দরকার, তরুণদেরকে গুরুত্ব দেওয়া দরকার। এবং তাদের আসলে দিনদারি শেখানোটাই হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইস্যু। আমরা অনেক সময় ভাবছি সে যা চাচ্ছে যেমনে চাচ্ছে সেভাবে চলতে দিলে এটা তার জন্য সহজ হয় না। তরুণদের, আপনার তো আপনার সন্তানকে আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তারবিয়াতের মতো তারবিয়াত দিয়ে গড়ে তুলতে পারেন, এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় নেয়ামত, দুনিয়া আখিরাতে তার জন্য সাফল্যমণ্ডিত হওয়ার এটা হচ্ছে সবচেয়ে বড় উপায়। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা চেষ্টা করি আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তুলতে এবং তাদেরকে ইবাদতের মধ্যে তাদের জীবনটাকে যেন তারা গঠন করতে পারে, বিশেষ করে তারুণ্যের সময়টুকু, তারুণ্যের সময়টুকু যেন সে পাপের মধ্যে নিমজ্জিত না থাকে, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু ওয়াল গাফুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقى يا رب العالمين. عباد الله، اتقوا الله واتبعوا سنة نبيكم في جميع الأمور، في الأقوال والأعمال وفي جميع الشؤون الشخصية والأسرية والاجتماعية. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضاه. أيها المسلمون، رسول الله صلى الله عليه وسلم তরুণদের ব্যাপারে যে কতটা সজাগ ছিলেন এবং তাদের অধিকার বা তাদেরকে প্রফুল্ল রাখার ব্যাপারে কতটা তিনি সতর্ক ছিলেন, আরেকটা হাদিস থেকে সেটা বোঝা যায়। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত জলিলুল কদর আরেকজন সাহাবি ছিলেন, বুখারী মুসলিমে এসেছে। কায়েস ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, মা হাজাবানি আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুন্দু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ইসলাম গ্রহণ করার পর থেকে কখনোই আমাকে আড়াল করেননি এবং যখনই তিনি আমাকে দেখতেন আমার দিকে মুচকি হাসি দিতেন সুবহানাল্লাহ তাই না এটা হচ্ছে তার ব্যবহার তরুণদের সাথে তার প্রফুল্ল চিত্তে ব্যবহারের আরেকটা দলিল আচ্ছা এখানে আরেকটা বিষয় সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন যে তরুণের বয়সটা এটা হামাস হামাস মানে খুব এক্সাইটেড হওয়া যে কোনো জিনিসে তারা একটু আগ বাড়িয়ে যায় বেশি তেমনি একটা ঘটনা ঘটেছিল যেটি সহিহ বুখারীতে এসেছে যে তিনজন তরুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রকম ইবাদত করেন এটা দেখতে এসেছিল এটা আরেকটা চমৎকার ঘটনা যে তিনি বলেছেন শাবুন নাশা আফি ইবাদাতিল্লাহ আল্লাহর ইবাদতে যে তরুণ আসলে নিজেকে গড়ে তোলে তাহলে আমি একটু দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করেন এই তিন তরুণ বাইরে এসে তারা জিজ্ঞেস করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন কিনা বা তার ইবাদতটা কেমন ছিল তখন ঘর থেকে তাদেরকে বলে দেওয়া হলো তিনি এরকম এরকম ইবাদত করেন রোজা রাখেন ভাঙেন রাত্রে ঘুমান বা ইয়ে করেন ইত্যাদি তখন তারা বলল যে এটা তো কম তাকাল্লুহা মানে এটা তো কম আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না এত বড় পজিশন আমাদের না আমাদের ইবাদত আরও বাড়িয়ে দিতে হবে তখন একজন বলল যে আমি সারা রাত সালাত করব ঘুমাবো না আরেকজন বলল যে আমি রোদ্রে দাঁড়িয়ে থাকবো কষ্ট দিব নিজেকে অনেকে মনে করে খামাখা কষ্ট দিলে এটা ইবাদত হয় কিন্তু আসলে ইসলাম সেটা বলেনি আরেকজন বলল যে আমি বিবাহই করব না এত বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তাকে বলা হলো এই তিনজন তো আপনার ইবাদত সম্পর্কে জানতে চেয়েছে জানানো হলো কিন্তু তারা বলতেছে রাসূলের ব্যাপার তো ভিন্ন আমরা আরও ইবাদত বাড়িয়ে দেব এভাবে এভাবে তারা বলল তখন তিনি বের হয়ে আসলেন বললেন যে তোমরা কি এরকম বলেছ তাহলে শুনে রাখো আমি তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি আমি রাত্রে ঘুমাই এবং সালাত পড়ি আমি সিয়াম রাখি এবং সিয়াম ভাঙি এবং আমি মেয়েদেরকে বিবাহ করি আর তোমাদের মধ্যে যারা আমার এই সুন্নাহ থেকে বিরাগ ভাজন হলো মুখ ফিরিয়ে নিল সে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কন্ট্রোল করেছেন তাদের হামাস ছিল তারা খুব এক্সাইটেড ছিল সেটাকে তিনি নিয়ন্ত্রণ করলেন কিন্তু বাতিল করে দিলেন না তাদেরকে এই কথার জন্য কোনো ধরনের ধমকও দিলেন না অর্থাৎ তাদেরকে এক ধরনের স্বীকৃতি দিলেন তবে বললেন যে না তোমাকে ব্যালেন্সের মধ্যে আসতে হবে সুবহানাল্লাহ এটাও তার তারবিয়াতের আরেকটা পদ্ধতি দেখেন প্রত্যেকটা জায়গায় স্বতন্ত্র একটা পদ্ধতি তিনি ফলো করেছেন তো আসুন আমরা এভাবে আমাদের তরুণদেরকে গড়ে তুলি মনে রাখবেন ইবাদত মানে শুধু রাত্রে জাগরণ নয় ইবাদত মানে শুধু পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়া নয় আমাদের অনেকেই ইবাদতের মূল এসেন্সটা এক্সপ্লোর করতে আবিষ্কার করতে ব্যর্থ আপনি যদি পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে পড়ে থাকে তাহলে আপনার ব্যবহার ভালো হচ্ছে না কেন আপনার মোড়ামেলা খারাপ কেন তাহলে আমাদেরকে সুসমন্বয় করতে হবে যিনি আল্লাহর ইবাদত করছেন ঠিক মতো তাকে সবচেয়ে ভালো আখলাকি মানুষ হতে হবে সবচেয়ে বিশুদ্ধ আকিদার অধিকারী হতে হবে সুন্নার সবচেয়ে বেশি অনুসারী তাকে হতে হবে এক এক জায়গায় বড় বড় ল্যাকিংস রেখে আমি সেজদা দিয়ে কপালে দাগ ফেলে দিলাম আর আমি সবচেয়ে বড় মুত্তাকি এটা হতে পারে না আমি দাড়ি টুপি দিয়ে শুধু পোশাকটাকে সাজালাম বাকি অন্য জায়গায় আমি পিছিয়ে আছি এটা হতে পারে না ইসলাম তাকে তার টোটাল যে প্রোগ্রাম আছে তার টোটাল যে এসেন্স আছে মাকাসেদ আছে সেটা সহ আমাদেরকে অর্জন করতে হবে ফলো করতে হবে এবং সে তার বিয়ারটি আমাদের সন্তানদেরকে দিতে হবে তাহলেই আমরা একটা ফ্রুটফুল ইন্ডিংয়ে আসতে পারবো একটা রেজাল্ট পাবো আসুন আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি তরুণদেরকে গড়ে তুলি অনেকেই অসুস্থ আমাদের কাছে দোয়া চেয়েছেন অনেকেই ইতিমধ্যে মারা গিয়েছেন তারাও তাদের আহলরা দোয়া চেয়েছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ যেন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদের পাপকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস তাদেরকে নসিব করেন যারা বিভিন্ন বিপদে আছেন অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহ যেন তাদের অভাব অনটন এবং বিপদকে দূর করে দেন
আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের মধ্যে রাখেন পৃথিবীর সকল মুসলিমের উপর তিনি রহমত এবং বরকত নাজিল করেন আমাদের সবার এবং উম্মতের সকল বিপদ এবং অভাব অনটন সমস্যা দূর করে দেন হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم تقبل منا ومن المسلمين يا رب العالمين اللهم فرج هم المهمومين من المسلمين اللهم فرج هم المهمومين من المسلمين تقبل منا أعمالنا وأقوالنا يا رب العالمين اللهم بارك لنا في أنفسنا وبارك لنا في أولادنا وبارك لنا في طعامنا ومدنا وصاعنا اللهم بارك لنا في مجتمعنا وبلادنا يا رب العالمين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون وأقيموا الصلاة.